আসসালামু আলাইকুম। সকালে অথবা রাতের খাবারে কিংবা সন্ধ্যার নাস্তায় লুচি আলুর দম কার না ভালো লাগে। আজকে আমি একই ভিডিওতে নরম তুলতুলে ফুলকো লুচি এবং দারুণ মজার স্বাদের আলুর দমের একটা রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি অনেকেরই কাজে লাগবে। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। প্রথমেই আমি লুচি বানানোর জন্য ডোটা রেডি করে নিব। এজন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এই সবগুলোকে একসাথে হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। লুচি বানানোর জন্য আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন, কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করলে লুচিগুলো একদম নরম তুলতুলে হয়। অনেকক্ষণ ধরে মধে নিয়ে আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিলাম। এখন আমি একটা র্যাপিং পেপারের সাহায্যে র্যাপ করে নিয়ে এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অতক্ষণে আমরা আলুর দমটা তৈরি করে নিচ্ছি। আলুর দম বানানোর জন্য এখানে আমি এরকম ছোট সাইজের 1/2 কেজি পরিমাণ আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি 80% পরিমাণ সিদ্ধ করেছি। আপনারা চাইলে বড় আলুগুলো এরকম টুকরো করে কেটে নিয়েও কিন্তু আলুর দম বানিয়ে ফেলতে পারবেন। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 2 এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিলাম, 4-5টা গোলমরিচ দিয়ে দিচ্ছি এবং 1টা তেজপাতার মাঝখানটা ছিঁড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু সময় আমি এটাকে ভেজে নিচ্ছি। যখন পাঁচফোড়নগুলো ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই বাটা মশলাগুলো তেলের মধ্যে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে জিরা, ধনিয়া এবং হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ সময় একটু ভেজে নিব। যখন মশলাগুলো এরকম একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোগুলোকে আমি এরকম একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটোটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি মশলাটাকে ঢেকে আরো বেশ কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এরকম ভাবে কষানো হয়েছে, আমি এটাকে আর বেশি কষাবো না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এগুলোকে আর ঢাকনা দিয়ে ঢাকবো না। মশলাগুলো আলুর গায়ে গায়ে লেগে আসা পর্যন্ত আমি এটাকে কষিয়ে নিব। মশলাগুলো যখন এরকম ভাবে শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার হবে না, কারণ আলুটা কিন্তু আগে থেকেই 80% পর্যন্ত সিদ্ধ করা। এই পানিটাতেই আলুটা একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে আসবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আমি আর কিছুক্ষণ সময় এটাকে চুলায় রাখবো। ঝোলটা যখন এরকম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া।
আমি ঝোলটা কিন্তু আর শুকাবো না, কারণ আলুর যে কোনো তরকারি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঝোলটা এমনিতেই আলুতে শুষে নেয়। আমার আলুর দমটা একদমই হয়ে গেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। লুচি বানানোর জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওটা নিয়ে নিলাম। দেখুন, এই ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। কিছুক্ষণ সময় আমি এটাকে একটু মথে নিলাম। এরকম লম্বা করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই তার অর্ধেকটা পরিমাণ করে লেচিটা কেটে নিতে হবে। এখান থেকে আমি একটা টুকরো নিয়ে নিলাম, একটু গোল করে নিচ্ছি এবং এটাতে একটু তেল মেখে নিচ্ছি। এখন বেলুন দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে আমি লুচিটা তৈরি করে নিচ্ছি। এভাবে গোল গোল করে আমি সবগুলো লুচি তৈরি করে নিব। এখন চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটা লুচি দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে আমি এরকম একটা স্ট্রেইনারের সাহায্যে এরকম করে চারদিক থেকে চেপে চেপে লুচিটা ভেজে নিচ্ছি। এরকম করে চাপ দিতে থাকলে কিন্তু লুচিটা আস্তে আস্তে ফুলতে থাকবে। দেখুন, একদমই কিন্তু ফুলে গেছে। এই পর্যায়ে আমি এটাকে উল্টে দিব। একটা সাইড কিন্তু হালকা বাদামি হয়ে এসেছে। লুচিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। লুচি ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 1 মিনিটের থেকেও কম সময়ের মধ্যে লুচি ভেজে ফেলা যায়। পরিবেশন করে ফেললাম নরম তুলতুলে ফুলকো লুচি এবং দারুণ মজার আলুর দম। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি বাসায় ট্রাই করেন, আশা করি নিরাশ হবেন না। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আমার রেসিপিগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।